ॐ ध्यायेदरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलम् स्वनाथ वाम भागस्थां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনা করতে। আজকে যার স্মৃতি কথা পড়া হবে তিনি শ্রী শ্রী মায়ের সবচেয়ে দীর্ঘতম জীবনী স্মৃতিচারিকা শ্রীমতী সরজুবালা দেবী। আজকে যে অংশটি পড়া হবে সেটি পয়লা আষাঢ় 1319 সালের ঘটনা। বেলা প্রায় 4টা, শ্রী শ্রী মা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভিতরে আছেন মাস্টার মশাই স্ত্রী, ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী গৌরীমা ও তার পালিতা কন্যা যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি এবং বরেণবাবুর পিসি, আর যারা আছেন তাদের চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা করছেন। আমাকে দেখে বললেন, এই যে এসো মা বসো। আমি গৌরীমাকে দিয়ে নিচে অফিস ঘর থেকে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ এই বই দুখানা আনালুম। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানির কিছু শোনেন। মাও বই দেখে বলেছেন, ওখানে কি বই গা? আমি বললুম নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা একটু শুনি। সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে, এখনও শোনা হয়নি। যদিও এত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহ ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রী শ্রীমা ও সমবেতা স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনিতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা নিবেদিতার কি ভক্তি ছিল, আমার জন্য যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। সরস্বতী পুজোর দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন। পুস্তক পড়া শেষ হল, শ্রী শ্রীমা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী অন্তরাত্মা, জানো মা। এই ঘটনা দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। শ্রী শ্রীমায়ের গ্রন্থের বৈশিষ্ট্য হলো এই এই ঘটনাগুলো এক একটি ধ্যান চিত্র। এগুলোকে নিয়ে যদি ভাবি তাহলে আমরা খুব সহজে শ্রী শ্রীমায়ের সান্নিধ্যে এসে পৌঁছতে পারবো। আমাদের মাঝে মাঝে ভীষণ রকমের একটা ক্ষোভ জন্মাতো যে কেন শ্রী শ্রীমা থাকাকালীন আমরা আসিনি, কেন তাঁদের দেখতে পাইনি, কেন এই চর্মচক্ষে দেখতে পাইনি। পরে মনে মনে এই বোধটা জাগত, হয়তো চর্মচক্ষে দেখেছিলাম ফুল হয়ে গাছ হয়ে পাতা হয়ে, নাহলে এই জন্মে তাদের প্রতি কেন ভালোবাসা জন্মাবে। আর তাঁদের ভালোবাসা
তারা স্থূল শরীরে যেরকম ছিলেন, সূক্ষ্ম শরীরেও আমাদের জন্য সেই ভালোবাসার ডালিটি রেখে গেছেন। ঠাকুর রেখে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী মা ভক্ত হৃদয়ের স্মৃতি গ্রন্থ হিসেবে শ্রী শ্রী মা গ্রন্থে, শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে তার উপস্থিতি রেখে গেছেন। চোখ বন্ধ করলে আমরা যেন সেই দিনের ঘটনা দেখতে পাই, আমরাও যেন সরযুবালার মতো লাফাতে লাফাতে মায়ের কাছে এসে পৌঁছতে পারি। মা কীরকম সুন্দর, কত সহজভাবে গ্রহণ করছেন, বলছেন এই যে এসো মা বসো। গৌরী মাকে দিয়ে সরযুবালা দেবী নিচের অফিস থেকে দুটো গ্রন্থ আনালেন, একটি সরলাবালা সরকারের লেখা নিবেদিতা এবং অপরটি ভারতী বিবেকানন্দ। ভারতী বিবেকানন্দ গ্রন্থটি স্বামীজির ইংরেজি গ্রন্থ লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া এই গ্রন্থের অনুবাদ। ভারতবর্ষে স্বামীজি যখন আসেন তিনি কলম্বে প্রথম নামেন, সেখানে তাকে যে সংবর্ধনা দেওয়া হয় তার উনি প্রত্যুত্তর দেন। এইরকমভাবে ভারতবর্ষের রামনাথ বিভিন্ন স্থানে, মনমদুরা, কলকাতা, আলমোড়া বিভিন্ন জায়গায় যেখানে গেছেন তার অনুরাগী, তার গুণীজন তাকে সংবর্ধনা দিয়েছিলেন এবং সেই সংবর্ধনার উত্তরে স্বামী বিবেকানন্দ যা বলেছিলেন তার একটি সংকলন হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বা ভারতী বিবেকানন্দ। ভারতে বিবেকানন্দের বক্তৃতা যদি আপনারা খুব ভালো করে পড়েন তাহলে দেখবেন স্বামীজি তিনটি ছবি এই গ্রন্থের মধ্যে প্রকাশ করেছেন, কেমন ছিল ভারতবর্ষ আর আমরা আজ কেমন আছি ভারতবাসী আর ভবিষ্যতে কী হতে চাই। এই তিনটি ছবিকে তিনি ইচ্ছাকৃতভাবে তার বক্তৃতার মধ্যে দিয়ে বারবার আমাদের সামনে এনে ধরিয়েছে। আমরা কি ছিলাম সেটা যদি না জানি তাহলে আজকে আমরা যেটা হয়েছি সেটা আমরা কিছুতেই, নিজেকে কিছুতেই জাজ করতে পারবো না, নিজেকে কিছুতেই সেইভাবে বিচার করতে পারবো না। আর আগামী দিন কি হবে, আজকের বিগত দিনের সঙ্গে আজকের দিনের যদি প্রগতি বা অবনতি এগুলোকে যদি আমরা বিচার করতে না পারি তাহলে আগামী দিনের কেমন হব সেটির, সেই উন্নয়নের মাত্রাটিও আমরা স্থির করতে পারি না। এই তিনটি বিষয় খুব পরিষ্কার করে বারবার স্বামীজি এই ভারতে বিবেকানন্দ বক্তৃতার বিভিন্ন বক্তৃতায় ব্যক্ত করেছেন। আরেকটি জিনিস খুব সুন্দর আছে, সেখানে একটি বক্তৃতা আছে সন্ন্যাসের আদর্শ ও তৎপ্রাপ্তির উদ্দেশ্য। এটি স্বামীজি দ্বিতীয়বার যখন আমেরিকায় চলে যাচ্ছেন তার আগের দিন বেলুড় মঠে এই বক্তৃতাটা দিয়েছিলেন, ছোট্ট একটি বক্তৃতা। অনেকে বলেন এই বক্তৃতা শুধুমাত্র সাধুদের জন্য, এই বক্তৃতা শুধুমাত্র ব্রতধারীদের জন্য, কিন্তু এই বক্তৃতা পড়তে পড়তে আমার বারবার মনে হয়েছে এটি সর্বজনের জন্য। যদিও বক্তৃতার ভাষা, তার ইঙ্গিত ত্যাগীদের কথাই বলছেন, কিন্তু ত্যাগীরা তো আকাশ থেকে পড়ে না, সংসার থেকে তাদের ভেতরে ত্যাগের বীজ বপন করা হয় বলেই সেটা সন্ন্যাস আশ্রমে গিয়ে ফলে ফুলে প্রস্ফুটিত হয়। তাই এই বক্তৃতা গৃহস্থ এবং সন্ন্যাসী সকলের কাছে সমানভাবে পড়ার দরকার। কেমন করে নিজেকে ভুলে জগতের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া যায় এবং সেই বিলনের মধ্যে যে কতটা আনন্দ, অথচ সমস্ত কিছু বজায় রেখে, সেইটির গল্প এই সন্ন্যাসীর আদর্শ ও তৎপ্রাপ্তির উদ্দেশ্য। আপনারা সব সময় জানবেন যে আপনাদের সকলের ভেতরে একটি সন্ন্যাসী লুকিয়ে আছে, আপনারা সচেতনভাবে তাকে খুঁজতে চান না, আপনারা সচেতনভাবে তাকে দেখতে চান না, তাই আপনারা তাকে দেখতে পান না। কিন্তু সব মানুষের ভেতরে একজন সন্ন্যাসী লুকিয়ে আছে, কোথাও সেই ভাবটা প্রকট তাই তার গায়ে ফুটে উঠেছে গেরুয়া বসন, আর কোথাও সেই ভাবটা প্রকট নয় তাই তার গায়ে উঠেছে সাদা বসন, কিন্তু প্রত্যেকের ভেতরে সেই একই সন্ন্যাসের আগুন জ্বলছে, কোথাও টিমটিম করে, কোথাও দাউ দাউ করে। স্বামীজির এই বক্তৃতা এই টিমটিমে ত্যাগের ব্রতের আগুনকে অগ্নিকণ্ডে একবারে আগুনের দাবানলে রূপান্তরিত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মায়ের সামনে তিনি পড়তে শুরু করলেন, মাও দেখ মায়েরই যে বিদ্যোৎসাহ এটা সবসময় খুব আকর্ষণীয়। মা রোজ কিছু না কিছু বই পড়া শুনতেন, কারণ মা তো পড়তে পারতেন না, তাই মা শুনতেন। এই যে বিদ্যোৎসাহ এটা একটা অসাধারণ জিনিস দেখার। সবাই নিবেদিতার, যখন নিবেদিতার জীবনী পড়া হচ্ছে তখন মাও যেরকম শুনছেন, উপস্থিত ভক্তেরাও
তারাও আবেগ মথিত হয়ে পড়ছেন। তারা বলছেন নিবেদিতার ত্যাগের কথা, বৈরাগ্যের কথা। মা এখানে দুটি স্মৃতি কথা বলেছেন, কিন্তু এই স্মৃতি কথাগুলো যদি খুব ভালো করে পড়া যায় তাহলে দেখবেন আমরা মাকে কিন্তু এতটাও শ্রদ্ধা ভক্তি করি না। নিবেদিতার ভাবখানা দেখুন, কেন তিনি এটি করতেন, কারণ তিনি মায়ের আত্মস্বরূপকে দেখতে পেতেন। আমরা দেখতে চাই না বলে মা আমাদের কাছে সহজ সরল হয়ে আছেন আর আমরা মায়ের গায়ে গুঁতো দিয়ে বসে আছি, কিন্তু সিস্টার মায়ের সেই আদ্যাশক্তি মহামায়ের রূপটি দেখতে পারতেন। তাই তার ঘরে আলোটিকে তিনি ঢাকা দিয়ে রাখতেন যাতে মায়ের চোখে আলো না পড়ে। পা এত কোমল ছিল মায়ের, সেই কোমল পায়ে যদি হাত বুলিয়ে ধুলো নেওয়া হয় তাহলে যেন মায়ের শরীরে আঘাত লাগবে। তাই তিনি পায়ের ধুলো রুমালে করে নিতেন, নরম একটা জিনিস দিয়ে তিনি তুলে নিতেন, তার আশীর্বাদ। কিভাবে তিনি সেবা করবেন মায়ের এই বোধটা তিনি জাগিয়ে যেতেন, এটি শ্রী শ্রী মায়ের কথার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আরেকজন বলেছেন হিন্দু নিবেদিতার গল্প, যিনি মনে করতেন ভারতীয় তিনি, তার চেয়ে ওই বৈদেশিক সত্তা সেটি তিনি হারিয়ে ফেলেছেন। আপনারা যারা সিস্টার নিবেদিতা এই ছবিটি ছায়াছবিটি দেখেছেন, অনেক পুরনো, সেখানে একটা ছোট্ট দৃশ্য আছে। সিস্টার নিবেদিতা কলকাতার বাড়িতে আছেন একাকী ব্রহ্মচারিণীর মতো, বাগবাজারের বাড়িতে। তার বাড়িতে কাজ করতে আস কেউ রাজি নয়, কারণ মেমের বাড়িতে রান্না করবে এরকম কেউ নেই। স্বামী সদানন্দজি একজনকে ঠিকঠাক করে নিয়ে এলেন। সে আগে থেকেই বলে দিলেন যে সিস্টার যেন রান্নাঘরে যেন প্রবেশ না করতে পারেন। কিন্তু তিনি এসে দেখে হতবাক হয়ে গেলেন, দেখলেন গাউন পরা সিস্টার তুলসীতলায় জল দিচ্ছেন, প্রদীপ জ্বালছেন এবং তুলসীকে প্রণাম করছেন। তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, তুমি কি ওদেশে বামুন ঘরের মেয়ে? এই যে সংস্কার দেখুন সর্বত্র যেন আছে, তার মনে হলো তাহলে ওদেশেও এরকম আছে। জিজ্ঞেস করলেন, উনি বল সিস্টার বললেন, আমি তো এদেশেরই। এদেশে তোমার মা কে? সেই মাকে দেখাতে নিয়ে গেলেন কালীঘাটের মায়ের পট। তিনি বললেন, এ তো মা কালী। তিনি বললেন, না, এ আমার মা। এই যে একটা কনভিকশন, জগন্মাতার আমরা সন্তান, এই সিস্টারের এই যে কনভিকশন এটা খুবই আকর্ষণীয় ও গ্রহণযোগ্য। মা শেষকালে দুঃখ করে বলতে থাকলেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। সুপ্রাণীর বিরহে অন্তরাত্মা সবসময় ব্যথিত হয়। এইবার মা কাপড়কে চেষে ঠাকুরের বৈকালি ভোগ দিতে বসলেন। ইতঃপূর্বে কোনো সময় স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দেবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলো নিকটে ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছেন। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডিঁও পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো, ও রাসবিহারী, ও কী করেছ? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা ওইরূপে সকলের সামনে নিজের স্বামীর গলায় মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রী শ্রীমা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন ও সকলে প্রসাদ পেলেন। এইখানে আরেকটি ছবি, কী সুন্দর! দেখুন ভগবানের সঙ্গে কত সুন্দর একটা সহজ সম্পর্ক স্থাপন করা যায়। তার জন্য নিজে হাতে মালা গেঁথেছেন, হয়তো সে মালা খুব সুন্দর নয়, কিন্তু তার সঙ্গে মিশে আছে মায়ের ভালোবাসা। যিনি গাঁথছেন সেই ফুলের মালিনীর তার ভালোবাসা লুকিয়ে আছে। মা দেবার সময় দেখলেন রসগোল্লার রস রেশে লেগে পিঁপড়ে লেগেছে। মা কি সুন্দর করে বলছেন, ঠাকুরকে এবারে ডিঁও পিঁপড়েতে কামড়াবে। তারপরে তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঠাকুরের গলায় মালা পরিয়ে দিলেন। অন্যেরা লৌকিকভাবে নিচ্ছেন, কিন্তু মা যে শ্রী শ্রী ঠাকুরকে এই অলৌকিক জগতের অধীশ্বর, লৌকিক এবং অলৌকিক জগতের অধীশ্বর বলে মেনে নিয়েছেন এটা তিনি বুঝতে পারলেন না। মা এত কিছু দেখা সত্ত্বেও কীরকম সুন্দর স্বাভাবিক রয়েছে। একজন স্ত্রী ভক্ত বললেন, আমার 5টি মেয়ে, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। শ্রী শ্রীমা, বিয়ে দিতে না পারা তো ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আরেকজন স্ত্রীভক্ত বললেন, মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য,
মেয়ের মায়ের এই কথা এসব কথা মনে ধরল না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতে চায় না। শ্রী শ্রীমা বললেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে, সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। দেখুন, মায়ের প্রোগ্রেসিভ চিন্তার আরেকটি দিক, সে যুগেও ছিল এ যুগেও আছে, যে মেয়েদের একটু বড় হলে যদি বিয়ে না দেওয়া যায় তাহলে বাবা মায়ের ভারী চিন্তা হতে থাকে, মনে হয় মেয়েরা যেন তাদের ঘাড়ের ওপর বোঝ হয়ে গেল। এটা যখন আমরা বলতাম সেই যুগে ছিল, মানুষজন মনে করতেন, এই যুগেও কিন্তু সে ছবির সামান্যতম পরিবর্তন হয়েছে বলে আমাদের বোধ হয় না। এখনও মেয়েরা আমাদের বাড়ির বাবা মাদের ঘাড়ের ওপর বোঝার মতোই আছে। মা বলতে থাকলেন, নাই বাহুল বে, নিবেদিতা স্কুলে তাদের দিয়ে দাও। সেই সময় নিবেদিতা স্কুলে শিক্ষার সঙ্গেও পায়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য মেয়েদের নানা রকমের সেলাই শেখানো হতো, যাতে সে নিজের বাড়ির কাজগুলো করেও কিছু নিজের জন্য করতে পারে, এবং নিবেদিতার স্কুলের শিক্ষার্থীদের উৎসাহিত করা হতো, মেয়েদের ব্যবহৃত জিনিসপত্র জামা পেটিকোট তৈরি করা হতো, এবং নিবেদিতা স্কুলের যে কাজের মহিলা ছিলেন তিনি সেই সব জিনিসপত্র, সেই প্রস্তুত জিনিসপত্র লোকের বাগবাজারের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বিক্রি করে আসতেন, তার থেকে যে অর্থ আসত সেটি নিবেদিতা স্কুলের কাজে লাগত। মা বললেন, কিন্তু সেই মেয়ের মায়ের পছন্দ হলো না। একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতে চায় না। শ্রীশ্রীমা বললেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে, সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। এই জগতের মানুষের মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব, মানুষের মধ্যে একটি বড় একটি ভাবনা চিন্তার পরিবর্তন এনেছে। আমরা কিন্তু আর আগের মতো ওই রকমভাবে সংসারে আসক্ত হয়ে যাওয়ার চেষ্টা করছি না। যে যে একটা জনজাগরণ আসছে মানুষের মনের মধ্যে, তার ছবি মায়ের কথার মধ্যে দিয়ে প্রকাশিত হলো। একে একে যোগী অনেকেই শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে, পূজনীয়া যোগিন মা এসে শ্রী শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যারতি করতে বসলেন। মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করলুম, মা, স্ত্রীলোকেদের অশুচি অবস্থায় ঠাকুরের পূজা করা চলে কি? শ্রী শ্রীমা বললেন, হ্যাঁ মা চলে, যদি ঠাকুরের ওপর তেমন টান থাকে। একথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলুম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। সকলকেই যে মা ওইরূপ করতে বলতেন তা নয়। দিন কয়েক পরে ঠিক একই অবস্থার আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, ওই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়, তা করো না। এইরূপ বলে মা লোকের মানসিক অবস্থা দেখে কখন কাকে কি বলতে হবে তা অনেক সময় বলতেন, এবং তা বোঝা দুষ্কর হয়ে পড়ত আমাদের প্রতি। এইটা হচ্ছে কথা যে স্বামীজির জীবনেও একই জিনিস আছে, এরকম ঘটনা আছে। মা ঠিক যেখানে যেমন যে যেটা পারবে সেটা কথা বলেছেন, মূল যে কথাটা সেটা হচ্ছে আকুতি। ঠাকুরের পূজা নিত্য পূজা না করে যদি আমার বেদনা হতে থাকে, তাহলে আমার যদি আকুতিতে ব্যথা লাগে, তাহলে অবশ্যই শুচি অশুচি দুই অবস্থাতেই তাকে করা যায়। বলছেন না যে নারায়ণ নাম চিন্তা করলে আমি শুচি অশুচি যে অবস্থায় থাকি না কেন, আমার বাহ্য এবং অভ্যন্তর শুচিতায় পূর্ণ হয়ে যায়। নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ, নারায়ণকে প্রণাম করে সমস্ত কাজ করছি, মানে সবাইভ্যন্তর শুচিহি, আমার ভেতর এবং বাইরে দুই শুচিতায় পূর্ণ হলো। কিন্তু শর্তটা হচ্ছে এই, যদি আমাদের মনে কোনো রকম সংশয় থাকে, আমার মনে কোনো রকম দ্বিধা থাকে, তাহলে কিন্তু এটা হয় না। আমার মনে আছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি, তখন আমাদের সংঘগুরু, একজন এসেছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন,
6 মাস হলো তার স্বামী মারা গিয়েছে, তা তিনি কি দীক্ষা নিতে পারেন কি না? মহারাজ বললেন, তোমার যদি কোনো খুঁতখুঁতে ভাবনা থাকে তুমি অবশ্যই নিতে পারো, দীক্ষা নেওয়ার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। এটা অত্যন্ত শুভ কাজ, যেটা সাধারণ লৌকিক অবস্থার বাইরে। স্বামীজির জীবনও একই ঘটনা। স্বামীজি একজন বৃদ্ধকে বললেন, বৃদ্ধ বললেন, আমি রোজ গঙ্গা স্নান করি। স্বামীজি বললেন, শুধু গঙ্গা স্নান করে মুক্তি হবে না, জ্ঞানও চর্চা করতে হবে। আরেকজন যুবা এসে বললেন, তিনি জ্ঞানও চর্চা করেন। স্বামীজি বললেন, শুধু জ্ঞানও চর্চা করলে হবে না, গঙ্গা স্নান না করলে মুক্তি নেই। শুদ্ধানন্দজি হাঁ করে তাকিয়েছেন, ভাবছেন এ কি এক অদ্ভুত কথা এইটা। তখন তিনি বলছেন, স্বামীজি তাকে বললেন, তুইও জিজ্ঞেস কর, তোকে বলবো কিসে তোর মুক্তি। শুদ্ধানন্দজি জিজ্ঞেস করলেন, কিসে আমার মুক্তি? তিনি বললেন, আমার সেবায়, গুরুর সেবায় তোর মুক্তি। প্রথমজন যে অল্প বয়সী ছেলে বৃদ্ধকে তিনি বলেছিলেন, সেটা হচ্ছে সে শুধু মানে জ্ঞানের যে যে বাস্তব রূপ সেটিকে ব্যবহার করত, গঙ্গা স্নান ইত্যাদি। তিনি ওই আনুষ্ঠানিক রূপের মধ্যেই বদ্ধ হয়ে গেছিলেন। ধর্ম মানে অনুষ্ঠান নয়, ধর্ম মানে অনুভূতি। সেই অনুভূতিটি ধারণ করার জন্য জ্ঞান চর্চা করার প্রয়োজন। আর সেই যুবক যে শুধুমাত্র শুষ্ক জ্ঞান চর্চা করছিল, তাকে তিনি ধর্মের এই যে বাস্তবিক রূপ, যে তার যে প্রয়োগগত রূপ, সেটির সঙ্গে পরিচিত হওয়ার কথা বললেন। কারণ শুধু শুষ্ক হৃদয়ে ঈশ্বরের অনুভূতি হয় না, তার মধ্যে যেন ভক্তির একটা মাখামাখি আকুতি ভালোবাসা যদি থাকে তবেই সেটা হয়। অনেক রাত হয়েছে, এখন আমাকে নিতে আসেনি, গোলাপ মা ডেকে জিজ্ঞাসা করাতে নিচতে কে বললেন, আমরা বলে দিয়েছি গৌরী মার সঙ্গে চলে গেছেন বোধহয়। শুনে আমি মাকে বললুম, না সে আজ থাকাই যাবে। মা বললেন, সে তো কোনো ভাবনা নেই, কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই। রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন। মামাকে বৈকালবেলায় অনেক প্রসাদ দিয়েছিলেন, সেজন্য আমি পুনরায় প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেকাবিতে চারখানি লুচি তরকারি মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন। মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন, থাকা হলো না গো, আরেক দিন এসে থেকো। আস্তে আস্তে অতি সন্তর্পণে নিচে নামছি। পূজনীয় শরৎ মহারাজ বলছেন, সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও, বিনোদ রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানার ঘরে শুয়ে আছেন। বাসায় ফিরতে রাত 12টা হয়েছিল। মায়ের কাছে কেউ নিতে আসেনি, মায়ের বাড়ি থেকে তাকে নিতে শ্রীমান বিনোদ আসেননি দেখে সবাই একটু চিন্তা প্রকাশ করতে থাকলেন। কিন্তু শ্রীমতী সরজুবালার ভারী আনন্দ। তিনি ভাবছেন, যদি না নিতে হয় নিতে আসে বেশ হয়, তাহলে তার শ্রী শ্রী মায়ের কাছে থাকা হয়। মা কিন্তু এই যে সামাজিক যে নিয়মকানুন এগুলো কিন্তু এতটুকু ভাঙতে রাজি হননি। সেদিনকে মাস পয়লা অগস্ত যাত্রা হয়, তাই সেই কারণে সেদিনকে বাইরে কোথাও থাকতে নেই। তিনি বললেন যে আজকের দিনে, অন্য দিন হলে ঠিক আছে, কিন্তু আজকের দিনে বাইরে কোথাও থাকতে নেই। কিন্তু বেশ মজা করছেন যে এমন স্থানে অগস্ত যাত্রা, সারা জীবনের মতো থাকা হলেই হয়, আর সংসারে ফিরে যাওয়ার কোনো আসক্তি নেই। ঠাকুরের প্রসাদ হওয়াতে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তিনি প্রসাদ নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন, কারণ বিকেলবেলা তিনি অনেক খেয়েছেন। তাতে গোলাপ মা কি সুন্দর করে বলছেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না মা, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেকাবিতে চারখানি লুচি তরকারি মিষ্টি প্রভৃতি এনে দিলেন। এই ছবিটা মনে হলেই কি যেন আনন্দ হয়, কি এক অপার স্নেহ মনে হয়, মনে পড়ে। চোখ বন্ধ করে আমরাও যেন ভাবতে থাকি, মা আমাদের জন্য একটা স্টিলের রেকাবিতে চারখানা লুচি, একটু তরকারি আর মিষ্টি কাছে নিয়ে এসে খাও খাও বলছেন। আমরা হয়তো সেই সময় স্থূল শরীরে উপস্থিত ছিলাম না, আর আজকে মা স্থূল শরীরে উপস্থিত নেই,
কিন্তু সূক্ষ্ম শরীরে তিনি যেন সত্যি সত্যি আমাদের কাছে তার খাবার, আমাদের খাবার তুলে দিচ্ছেন। এটা কল্পনা করেও আনন্দ, এটা ভেবেও আনন্দ। ভগবান এই কারণেই বোধহয় লীলা অঙ্গনে আমাদের প্রবেশ করতে দেন এইভাবে। তার রেখে যাওয়া কথা, তার রেখে যাওয়া ঘটনা, সেগুলোকে চিন্তা করতে করতে আমরাও ভগবানের লীলা খেলার সঙ্গী হয়ে উঠি। অবশেষে বাড়ি থেকে লোক নিতে এলেন এবং তিনি রওনা দিলেন তার সাথে। 11টা বেজে গেছে, সবাই বিশ্রাম করছেন। সদা সতর্ক অতন্দ্র প্রহরী শরৎ মহারাজ বিনোদকে বলছেন, সিঁড়ি দিয়ে সাবধানে ধরে ধরে নামিয়ে নিও, অনেক রাত হয়েছে। এর একটাই উদ্দেশ্য, যেন তার কারণে কারুর কোনো বিশ্রামের আঘাত না ঘটে, যাতে কোনো কারণে এই শ্রীমতী সরজুকে কারুর কাছে ছোট না হতে হয়। আরেক দিন গিয়ে দেখি শ্রী শ্রীমা দ্বিপ্রহরের আহারান্তরে বিশ্রাম করছেন। আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছি, এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছ, তিনি অর্থাৎ ঠাকুর এখন কোথায়? শুনে বললুম, এই জন্মে তো তার দর্শন পেলুমই না, কোনো জন্মে পাব কি না তা তিনিই জানেন। আপনার যে দর্শন পেয়ে গেছি এ আমাদের পরম সৌভাগ্য। শ্রী শ্রীমা বললেন, তা বটে। ভাবতে লাগলুম, কি ভাগ্য যে কথাটি স্বীকার করলেন, সব সময় তো দেখি নিজের কথা চেপে যান। এখানে আরেকটি জিনিস, যশোবন মা যেন পরীক্ষা করে নেবার জন্য বলছেন যে তোমরা এলে অথচ তিনি চলে গেছেন, এই বোধটা আমাদের ভেতরে জাগিয়ে রাখার। সব আছে, শুধু তিনি নেই। কিন্তু মা ঠাকুরনের একটি উক্তিতে ভারী সুন্দর কথা বলা আছে। মা বলছেন, এই যুগের ভক্তরা ভারী সেয়ানা, অবতারের ছবি তুলে রেখে গেছে। এই আমাদের সেয়ানা ভক্তরা ঠাকুর, মা, স্বামীজি, ইষ্ট এবং ইষ্টের অঙ্গ দেবতাদের ছবি তুলে রেখেছে, যাতে তাঁদেরকে চিন্তা করতে পারি। মা বলছেন, ছায়া আর কায়া সমান। আমরা যদি বিশ্বাস করি যে আমাদের ঘরের ওই ঠাকুরের ছবি, মায়ের ছবি এবং স্বামীজির ছবিতে তারা বর্তমান রয়েছেন, দেখবেন সব সময় তাদের স্থূল সঙ্গ করার ইচ্ছা জাগবে, আমাদের মনটাই বদল হয়ে যাবে। সবসময় কোনো কাজ করতে গেলে মনে হবে ওই তারা বসে আছেন, তাদের সামনে আমার এই নিকৃষ্ট মনের পরিচয় যেন আমি না দেখাতে পারি। এই যে শুধুমাত্র এই ভেবে কিন্তু আমার ভীষণ আনন্দ হয়। প্রথম প্রথম দুঃখ হতো, মাত্র 100 বছর, কালের নিয়মে 100 বছর কতটুকু, কেন আসিনি আগে, কেন তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি? কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে তিনি আমাদের সঙ্গে চির সম্বন্ধে আগ্রতিত হয়েছেন। তার স্থূল শরীরটা চলে গেছেন, কিন্তু সূক্ষ্ম শরীরে তিনি আমাদের সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে আছে। শুধু প্রয়োজন আমাদের একটু আন্তরিক ভাবনা চিন্তা করা। মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে, বাবা হাবা আমি তা তখন বুঝতাম না, জানবই বা কেমন করে। মায়ের কাছে তখন অল্পদিন মাত্র যাচ্ছি বই তো নয়, সেজন্য মার বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেলে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে যেখানে তিনি আছেন সেইখানে গিয়ে দেখা করতাম। একদিন বিকেলবেলা দেখি সুশ্রী দুটি বউ মারকে তার ঘরের উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে গোপনে কি বলছেন। এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানে গিয়ে হাজির। শুনতে পেলুম মা তাদের বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নেবেন, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। বুঝতে বাকি রইল না, বউ দুটি মার কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। আমাকে দেখে তারা লজ্জিতা হলেন, আমিও ততদিক। আমার কিন্তু খুব শিক্ষা হয়ে গেল, মনে মনে স্থির করলাম আর কখনো সাড়া না দিয়ে এমনি করে মায়ের কাছে, মায়ের সঙ্গে মাকে অমন করে দেখতে যাব না। কয়েক মাস পরে বউ দুটির সাথে, মার বাড়িতে বউ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিলাম তারা উভয়ই সন্তান সম্ভব হয়েছেন। এই যে দেখুন এই ছবিটা, এর ভিতরে কিন্তু একটা খুব সুন্দর একটা পজিটিভ দিক আছে। ভক্তের কেমন আকুতি হওয়া উচিত তার ইষ্ট বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য, তার একটা ছবি
যেন তিনি তার আচরণ দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। আমাদের অনেক সময় মনে হতে পারে এই অনধিকার চর্চা এটা বোধহয় ঠিক নয়, কিন্তু এর ভেতরের যে আকুতিটা সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। এই রকম আকুতি আমাদের ইষ্টের সঙ্গে দেখা করার জন্য যেন সদা সর্বদা হয়। তাকে যখন খুঁজে পাবো না, তাকে হারিয়ে যেন আমার সমস্তক্ষণ, তা কতক্ষণে তাকে খুঁজে পাবো এই বোধটা যেন আমার ভিতরে জাগে। যে শাস্ত্রে আছে যে মা যাব ঈশ্বরের প্রতি যে ভাব, ছোট্ট শিশু সারাদিন এত্তার কোলে কোলে ঘুরে বেড়ায়, কিন্তু যেই সন্ধে হয় তখন তার মুখে একটাই কথা থাকে, মা যাব মা যাব মা যাব। যাকে চেনে না সেও যদি এসে বলে চল তোকে তোর মায়ের কাছে নিয়ে যাও, সঙ্গে সঙ্গে তার কোলে উঠে রওনা দিয়ে থাকে। আমাদের মনের ভাবটাও ঠিক এই রকম হওয়া ভীষণ 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 জরুরি। আমরা যতক্ষণ না বুঝতে পারবো যে এই মায়ের জন্য আমাদের একটা আকুলতা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। তিনি গিয়ে দেখলেন সেদিনকে খুঁজতে খুঁজতে মাকে খুঁজে পেলেন, মা বারান্দায় বউদের সঙ্গে, দুটি বউয়ের সঙ্গে গল্প করছেন। তারা সন্তান সম্ভাবনা নেই দেখে মায়ের কাছে প্রার্থনা করছেন। মা তাদের বলছেন মনের দুঃখের কথা ভগবানকে কেঁদে কেঁদে বলতে, প্রভুকে নিজের আপনার করে নিতে বলছেন, তাহলে দেখবে তিনি কোলে বসিয়ে দেবেন, আমাদের অপ্রাপ্ত বস্তু আমাদের প্রাপ্ত হবে। তিনি পরবর্তীকালে দেখেছিলেন যে মায়ের এই যে করে দেওয়া বলে দেওয়া প্রার্থনা সেটা ফলদান করেছেন। গৌরীমা এসেছেন, তাকে একটু ঠাকুরের কথা বলাতে অনুরোধ করায় তিনি বললেন, আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিলাম, তারপর আর সকলে আসতে লাগলেন, এই নরেন কালী এদের ছোট দেখেছি, বেলা বেশি নেই দেখে আর অধিক কথা বলা হলো না, প্রণাম করে গৌরীমা বিদায় নিলেন। আমাকেও যেতে হবে, মাকে প্রণাম করে বিদায় চাইতে মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন, বলতে লাগলেন, তবে এসো মা, আমার সব ছেলে মেয়েগুলো আসে, আবার একে একে চলে যায়, একদিন সকাল 7টায় এসো, এখানে প্রসাদ পাবে। গৌরীমার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক তারা শুনতে চাইতেন। যারা শ্রীরামকৃষ্ণকে সচক্ষে দেখেছেন তাঁদের কাছে তারা জানতে চাইতেন কেমন তারা শ্রীরামকৃষ্ণকে দেখেছেন। একটি অতি আনন্দময় একটি স্মৃতি, তারা সেই সব স্মৃতিগুলিকে রোমন্থন করতেন। অবশেষে সন্ধ্যা হওয়াতে গৌরীমা ফিরে গেলেন, সরজুবালার ফিরে যাওয়ার কথা, মা তাকে প্রসাদ দিয়ে কি সুন্দর কথা বলছেন, তবে এসো মা, আমার সব ছেলে মেয়েগুলো আসে, আবার একে একে চলে যায়, একদিন সকাল 7টায় এসো, এখানে প্রসাদ পাবে। এই যে চলে যাওয়া, এটা যেন মার কখনো পছন্দ হয় না। আমার মনে আছে আমরা যখন বেলুড় মঠে ছিলাম তখন প্রত্যেক বছর আমাদের যারা স্বেচ্ছা সেবা দিতেন আমাদের দপ্তরে, তাদের নিয়ে আমরা কামারপুকুর জয়রামবাটি যেতাম। কামারপুকুরে ঠিক ওই রকম পুরো ভালোবাসা বোধ হতো না, ঠাকুর আছেন সব আছেন, কিন্তু জয়রামবাটিতে গিয়ে ভাবের যেন কীরকম একটা আপ্লুতি হতো। আমরা মোটর গাড়িতে করে ফিরতাম, মায়ের যুগের গরুর গাড়ির চেয়ে সে অনেক বেশি দ্রুত গতি, কিন্তু মনের খেয়ালে মনে হতো মাও যেন আমাদের গাড়ির সঙ্গে দ্রুত গতিতে এসে ওই রাস্তার বাঁকটার কাছে এসে দাঁড়িয়েছেন, এবং যত দূর আমাদের দৃষ্টি যায় তত দূর যেন মাকে আমরা দেখতে পাচ্ছি, মা যেন স্থির দৃষ্টিতে আমাদের তাকিয়ে আছে। এর সবসময় মায়ের বাড়িতে গেলে মনে হতো। বিরজানন্দ যে একটি ভারী সুন্দর স্মৃতি কথা আছে, তার স্বাস্থ্য খারাপ বলে মা তাকে বাড়িতে ফেরত পাঠাচ্ছেন, সেদিনকে মা তাকে মন্ত্রদীক্ষা দিয়েছেন নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি থেকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিরজানন্দজি একটি চলতি নৌকায় উঠেছেন, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, নৌকাতে তিনি দাঁড়িয়েই থাকলেন সারা রাস্তা, এবং তিনি দেখতে থাকলেন মা দোতলার বারান্দায়, সেই ভিজে বারান্দায় বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। যত দূর তিনি চলেছেন মায়ের সেই কৃপা দৃষ্টি থেকে তিনি কিছুতেই দূরে চলে যেতে পারছেন না। শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা, আমরা যত দূর যাই না কেন আমাদের বুদ্ধিরতে চড়ে, যেন কোনো অবস্থাতে কখনোই তোমা ছাড়া না হই, তোমাকে যেন প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি। শ্রী শ্রী মায়ের কৃপা হলে আবার আমরা শ্রী শ্রী মায়ের কথা এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব।
ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।